আসসালামু আলাইকুম। দেখো কাকু ভাই, আমি আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি। নবী মোহাম্মদ কি নিজে বিশ্বাস করতো যে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ? এটা কি নবী মোহাম্মদ নিজে বিশ্বাস করতো কিনা? আপনি যাকে আল্লাহ রাসুল মনে করেন, সে কি বিশ্বাস করতো? অবশ্যই বিশ্বাস করতেন তিনি। তাহলে সে যে সে মারা গেছিল কিভাবে সেটা কি জানেন আপনি, নাকি জানাতে হবে? তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্ভবত কোনো একজন কিভাবে ইহুদি অসুস্থ? বুড়ি তাকে ইহুদি কোনো একজন বুড়ি তাকে বিষ খাইয়েছিলেন বিষ এবং খাওয়াইছিল, হ্যাঁ, আমার ইহুদি কাছে বলে বিষ খাওয়াইছিল এবং ওটাতে তিনি সাফার করতে করতে মারা গেছেন। এটা এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন। এখন আমরা তো এখন দেখি আপনি আবার বিশ্বাসের একটা কথা বলেন, প্রমাণটা একটু কথা, আমার ও বিষ খায় মরছে কিনা সেটা সেটা প্রমাণ করা লাগবে না, সেটা অলরেডি প্রমাণ হয়ে যাবে। আপনি আমার একটা করেন, মোহাম্মদ কি ওই মিয়াকে, ওই ইহুদি বুড়িকে হত্যার শাস্তি দিয়েছিলেন কিনা? না, উনি তো মারাই গেছিলেন, উনি তো সম্ভবত দিতে পারেন নাই। কে মারা গেছিল? উনি ইহুদি বুড়িকে মারা হয়েছিল? আসিফ কি বলে সেই লোক? না 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 ইহুদি আমি তো বুড়িকে মারা হয়েছিল, কি মৃত্যুদণ্ড বলেন দেওয়া আপনি? ইহুদি বুড়িকে মানে ওই, শাস্তি দেওয়া হয়েছিল না বিষ মিশানোর জন্য, কি বলেন আপনি? এখন যদি আপনি কাউকে জেনে বিষ বলতেছেন মিশানো নাকি না হতো জেনেই বলতেছেন? না, আমি ঠিক জানতাম না, এইমাত্র জানতে পারলাম। দেখো এখন যদি কেউ যদি সেই আমাকে বিষ খায়, তাহলে আপনি আমি তো আমাকে এটা বলেন, আকবর সাহেব, আমাকে একটা জিনিস বলেন তাহলে, মোহাম্মদ যদি আসলে বিশ্বাস করে থাকে যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, তাহলে তাকে যে বিষ খাওয়াইছে সেই মহিলাটা কেন শাস্তি দিল সে? মোহাম্মদ যদি ধরেন, আপনি আবার বলতে পারেন যে ভাই তারে বিষ খাওয়াইছে এই জন্য, এই জন্য মোহাম্মদ মারে নাই, ওই বিষ খায় আরেক সাহাবি মরে গেছে এই জন্য তারে শাস্তি দিচ্ছে, এটাও আপনি আবার বলতে পারেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন একই থাকবে যে মোহাম্মদ যদি আসলেও মনে করে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, তাহলে ওই ব্যক্তির মারার অপরাধে ওই মহিলাকে কেন শাস্তি দিতে গেল? কেননা সে তো আসলেও বিশ্বাস করে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। তো আপনাকে এত হ্যাঁ, কিন্তু কঠিন করে ফেলতে পারেন ফারাজ না, ভাই, একটু সহজ ফারাজ ভাবে ভাই, একটু মানে ঘটনা তো ঘটনা ঘটনা তো আরো মানে কঠিন কঠিন ঘটনা আছে, বুঝছেন? আপনি তো যে ঘটনা বললেন তার থেকে অনেক কঠিন ঘটনা আছে। যেমন ধরেন একবার কি হয়েছে, যুদ্ধের ময়দানে মানে মোহাম্মদের সৈন্যবাহিনী সব ভেগে গেছে, হ্যাঁ, পালাই পালাই গেছে তারা রেখা, মোহাম্মদের রেখা, আর মোহাম্মদের চারপাশে হচ্ছে শত্রু দল ঘিরে ধরছে। এখন মোহাম্মদ তো মানে ফেসাতে পড়ছে। এখন তো আপনি কিন্তু নিশ্চয়ই মনে আছে যে মোহাম্মদের সাথে কিন্তু শত শত ফেরেশতা বাহিনী থাকে। হ্যাঁ, ফেরেশতা বাহিনী মনে তখন কই গেছিল বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো তখন মোহাম্মদ ডরে, দূর মানে বেঁচে গেছিল আর কি, মনে হয় মানে মোহাম্মদ তখন ভয়ে আধমরা, বুঝছেন? মোহাম্মদের ভয়ে তখন আধমরা হয়ে গেছে। তখন সে বলতেছে যে এই শত্রু বাহিনীর সাথে যারা মানে জিহাদ করবে এই মুহূর্তে, তা যারা আমাকে মানে বাঁচাবে তাদের জন্য রয়েছে জান্নাত। আমি হাদিসটা একটু দেখাই, হাদিসটা একটু দেখাই, বুঝছেন? এই মুহূর্তে যারা হচ্ছে মানে শত্রু বাহিনীর হাত থেকে তাকে রক্ষা করবে তাদের জন্য আছে জান্নাত, বুঝছেন? এই ফেরেশতা বাহিনী কই গেল কিছুই বুঝলাম না ভাই। এ দেখেন হাদিসটা দেখেন, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4490, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিনে কেবল 7 জন আনসার ও 200 কোরাইশ মুজাহিদ সাথী সহ শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন এবং তারা তাকে বেষ্টন করে ফেলে। তিনি বললেন, মানে মোহাম্মদ বললেন, কে আমার পক্ষ থেকে শত্রুদের প্রতিহত করবে তার জন্য রয়েছে জান্নাত, অথবা বললেন সে জান্নাতে আমার সঙ্গী হবে। এই সব ফেরেশতা বাহিনী কোথায়? জন্মমৃত্যুর একমাত্র মালিক আল্লাহ বলে প্রিচ করা মোহাম্মদ, চিন্তা ভাই করেন অবস্থা। ভাই জিব্রাইলের এত শক্তি, মনে করেন এক ঘুষি মারলে দুই পাহাড় নাকি সে মানে দুইটা একত্র কইরা পিষা মারতে চাইছিল ভাই কাফেরদের। জিব্রাইলের তো কিছু করাই লাগবে না, ধরেন তরোয়াল নিয়ে এসে মোহাম্মদের মানে পেটের এক সাইডে ঢুকেছে আর এক সাইডে বাই করছে, বা মনে করেন আপনি সেটা বসের মাঝে মাঝে পিছনে ঢুকে মুখ দিয়ে বাই করছে, তারপরেও তো মোহাম্মদ জীবিত থাকবে, কারণ জন্মমৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ, তারপরে তো তার কিছুই হওয়ার কথা না। জিব্রাইল এসে বলবো আমি জানি কবজ করবো না, করবো না, করবো না, দেখি তোরা কেমন মার মার, তলোয়ার তো দিয়ে খুশি সারা না। জীবন কাটাতে পারতো, তার এক সাইডে তলোয়ার ঢুকে আরেক সাইডে বাইরে হয়েছে, ওটা নিয়ে এসে সারা জীবন কাটাতে পারতো, ওটা নিয়ে এসে মরবে না জীবনে। সে এরকম বিশ্বাস করে, এরকম একটা সত্তা আছে, তার সত্তা আছে তার পিছনে, মানে তাকে এসে মানে নিযুক্ত করে রাখছে, ওই ওই তাকে মেসেজ পাঠায়, সেই লোক এরকম ভয়ে লুঙ্গি লুঙ্গি মাথায় তুলে মার্কা কথা কেন বলবে যে আমার যে বাচ্চা সে জানাতে? মানে শত্রু দল চারপাশ দিয়ে গ্রাভেল চায়, সে বলতেছে যে আমার পক্ষ হয়ে শত্রুদের মোকাবেলা করবে, প্রতিহত করবে, সে যে আমার সাথে জান্নাত জান্নাতে যাবে। আরেকটা হাদিস দেখেন, ইমান বেচা লোকের নিজের ইমান ইমান সাত আসমানের উপরে উঠে গেছে ভাই, কি একটা অবস্থা! ইমান ইমান কই গেল ভাই। দেখেন আরেকটা বুখারী শরীফের তাওহিদ পাবলিকেশনস এর 2585 নম্বর হাদিস দেখেন, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন এক রাতে আল্লাহ রাসুল জেগে কাটান, মানে সারা রাত জেগে কাটাইছে, চিন্তা করেন মানে ঘুমা ঘুমাইতে পারেনি আহারে বেচারা, সারা রাত ঘুমায় না ঘুমায় কাটাইছে। দেখেন অতঃপর তিনি যখন মদিনায় এলেন এই আশঙ্কা প্রকাশ করলেন যে আমার সাহাবিদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকতো। ভাই চিন্তা আরে করছেন, আরে, সারা রাত টেনশনে বেচারার ঘুমায় নাই, বেচারা ঘুম আসে না। এইখানে এইখানে দেখেন, তার তার 1400 বছর আগের এক লাখটা পাগল কি বলে গেছে না বলে গেছে, তাকে নবী বানায় একজন ভদ্রলোক আকবর সাহেব, এসে বলতেছে যে ওই ওই লোকের কথা শুনে সে বিষ খাইতেও রাজি। বিষ খাইতেও রাজি কেন না, কেন বিষ খাইতে রাজি? কারণ ওই লোক প্রিচ করে গেছে জন্ম মৃত্যুর মালিক একমাত্র হচ্ছে আল্লাহ, সে বিষ খাইলেও মরবে না। আর এই লোকের, এই লোকের নবীর অবস্থা দেখেন, নিজেরই কেমন নাই,
নিজের খবর নাই, সারা দিন ভয় থাকে, ভয় জাগে কাটেছে সারা, যদি কোপ মেরে দেয় রাত্রেবেলা সারা জাগে কাটেছে বেচারা। ভাইরে ভাই আপনারা তো স্ক্যাম করে দিচ্ছেন ভাই, আপনারা তো চরম ভাবে স্ক্যাম করে দিচ্ছে ভাই। তো আপনি স্ক্যাম হয়েছেন কার দ্বারা? প্রিমেটিভ মানে গুহাবাসী দ্বারা আপনি স্ক্যাম হয়েছেন। তারপরে বোঝা যায় একটা কথা, আপনি 1400 আগের এক গাধা টাইপের লোক যে নিজেরই রক্ষা করতে পারে না, সে এসব করতেছে আল্লাহ একদিন অবশ্যই বিচার হবে বিচার অবশ্যই হবে আমরা ভাবলাম, কিন্তু যে লোক নিজে ওই বিচার মানে না, আকবর ভাই, আকবর ভাই একটু বুঝে নেন, যে লোক নিজেই ওই ওই জিনিস বিশ্বাস করে না যে একদিন বিচার হবে একদিন এই হবে, যে লোক নিজেই এটা বিশ্বাস করে না, যে লোক নিজেই মানে আপনারা মূলা ধরা দিচ্ছে যে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, সেই লোক নিজেই সেটা বিশ্বাস করে না। আপনি যে বলতেছেন একদিন বিচার হবে, ওই জিনিসও কি মোহাম্মদ আসলে বিশ্বাস করতো, নাকি ওই জিনিস আপনার একটা মূলা, আপনার একটা মানে এটা এইভাবে আপনি স্ক্যাম করেছেন? সরি আমি ইন্টারাপ্ট করলাম, মৃত্যুর ভয়টা হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আপনার যখন আপনি বুঝতে পারছেন আপনার আপনার সামনে মৃত্যু আসতেছে, ওই রকম সময় আপনার মাথায় সর্বপ্রথম কাজ করবে যে ওই সময় ঈমান থাকবে না, তার কাছে ওই সময় ঈমান থাকবে না, তাই না? তো আকবর ভাই ওই সময় ঈমান থাকবে না, ধরেন আপনার একটা ঈমান তো অবশ্যই থাকবে, আপনার আপনার একটা যদি আপনার একটা সিচুয়েশন, আপনার একটা সিচুয়েশন দিই, আপনার একটা সিচুয়েশন দিই, মনে করেন, মনে করেন আপনি একজন বীর যোদ্ধা, আপনি 45 মিনিট ধরে লড়াই করছেন, আপনার এখন হাত চলতেছে না, পা চলতেছে না, চোখ চোখে ঠিক মতো দেখতে পারতেছে না, মরুভূমির মধ্যে আপনি মানে পড়ে আছেন, তলোয়ার হাতে পড়ে আছেন, এবং আপনি দেখতেছেন আপনার সামনে 20-25টা কাফের আসতেছে আপনার মানে জবেহ দেওয়ার জন্য, এবং তখন আপনি মানে কোনোভাবে দেখতেছেন ওটা, ওই সময় কি আপনি মনে করবেন যে না জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, না জন্ম মৃত্যু মানে এই কাফেরা মানে মেরে ফেলাইতে পারে, আল্লাহ যদি চায় আমি আপনার যে বিশ্বাসটা আল্লাহ চাইলে আমি মরবো, আল্লাহ যদি না চাই আমি মরবো না, তাহলে আমি বেঁচে থাকবো, ওই বিশ্বাসটা কি তখন হারায় যাবে নাকি ওই বিশ্বাসটা দৃঢ় থাকবে, কোনটা থাকবে? আমার যদি কোনো সিচুয়েশন আসে আমি অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইবো। আপনি সত্য বলে আপনি মেনে নিছেন, সেই বিশ্বাসটাই তো আমরা মোহাম্মদের মতো দেখতেছি না, বাংলা কথা বোঝা নাই ভাই এতক্ষণ ধরে আমরা কি বললাম, আপনি বিশ্বাস রাখবেন যে শুধুমাত্র আল্লাহ চাইলে আপনি বলবেন, আল্লাহ যদি চাই আপনি বেঁচে থাকবেন তাহলে আপনি বেঁচে থাকবেন, ওই বিশ্বাসটা যে আপনার যে আপনার জান্নাতের মূলা ধরেছে বা পরকালের মূলা আল্লাহর মূলা যেটা ধরাইছে যে লোক, সেই লোক নিজে বিশ্বাস করতো না, যদি বিশ্বাস করতো তাহলে বলতো না যে আমার বাসায় এসে জান্নাতি, আমার বাসায় এসে জান্নাতি, সে লোক কেন বলবে সেই কথা? সে তো জানে যে যদি আল্লাহ চায় তাহলে সে বেঁচে থাকবে, আর আল্লাহ না চাইলে সে মারা যাবে, সে তো জানে আগে থেকে। এখন ওনাকে নবীকে বাঁচাইতে তো আল্লাহ সরাসরি আসবেন না বা কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, ওইখানে মানুষের দ্বারাই তো ঘটনা ঘটবে, এটা তো ওসিলা মাত্র, তো ওই জন্য উনি একবার ভাই যে কোনো কথা বলার জন্য জাস্ট বলার জন্য বললেন না, এটা আপনি কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা আসছে ঈশ্বর থেকে, ওটা এত জাস্ট কোনো রকম গোজা মিলতে মিলাইতে হবে এই জন্যই বলার, এরকম বলে না, আপনি যেটা বললেন মাত্র যে উসিলা, এই উসিলার জন্য তো মানুষের তার চিৎকার করে বলা লাগবে না, উসিলা তো ওই উসিলা তো তার বলার কোনো দরকারও নাই, কারণ ওই উসিলার মালিককে মানে ওই জিনিসটা করাবে কে, সরি ওই জিনিসটা করাবে কে, ওই জিনিসটার দায়িত্বটা কার, ওই জিনিসটা কি দায়িত্ব মোহাম্মদ নাকি ওই জিনিসটার দায়িত্ব কে বাঁচবে কে মরবে, ওই দায়িত্বটা কার, ওই অ্যাক্টিভিটিটা কে চালাবে, মোহাম্মদ চালাবে নাকি আল্লাহ নিজে চালাবে? সিচুয়েশন এমনটা থাকে না, আমি যদি নদীতে পড়ে যাই আমি চালাবে কে ভাই, চালাবে কে আকবর ভাই, চালাবে কে ওই সিচুয়েশনটা, ওই অ্যাক্টিভিটিটা করবে কে, মোহাম্মদ করবে না আল্লাহ করবে, কে করবে? অবশ্যই আল্লাহ করবে। তাহলে মোহাম্মদ যদি বিশ্বাসই করে যে ওটা শুধুমাত্র আল্লাহ করবে, ওটা ওইটা দায়ভার শুধুমাত্র আল্লাহ করতে পারবে, শুধুমাত্র আল্লাহ, তার প্যান্ট ভিজে যায় কেন? কিন্তু আমি ফারাজ ভাই এই জিনিসটা বুঝতে পারলাম না যে মোহাম্মদের যদি এরকম বিশ্বাস থাকতোই যে আল্লাহ কোনো না কোনো উসিলা মারফত তো বাঁচাবেই, তারে সে সারা রাত না ঘুমায় জায়গা কাটাইলো, ঘুমাসে না সারা রাত, ঘুমাসে না পড়ার টেবিলে, তার যে সারা রাত যে ঘুমাসলো না ভয় সারা রাত ধরে বুকের ভেতর হাহা করে, হ্যাঁ তো এই যে সারা রাত যে ঘুমাইতে পারলো না বেচারা, এইটা মানে কেন, এটা তো আমি বুঝতাম না। আকবর ভাই এই প্রশ্নের উত্তরটা দেন তো ভাই, আল্লাহ তো কোনো না কোনো উসিলা মারফত বাঁচাইবই, এটা নিয়ে সারা রাত তার প্যান্ট ভিজবে কেন, তার তার মানে অবস্থা এরকম খারাপ হবে কেন, তার মুখ ফুটে কিছু বলাই লাগবে কেন, সে তো বিশ্বাসই করে অলরেডি, মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ চাইলে আমি মরবো না, আমি মরবো না, সে তো মনে প্রাণে বিশ্বাস করে, আর আল্লাহ যদি মারতেই চায় তাহলে সে ভালোর জন্যই মারবে, এটার জন্য এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, তাই না? তার বিন্দাস থাকার কথা, তার
হ্যাঁ, এখন আমি এই হাদিসটা সম্পর্কে আমি পড়ালেখা করিনি, আমি বলতে পারবো না, তবে আমি আমি ডিফেন্ড করার শুধু চেষ্টা এই করছি। হাদিসটা তো ভাই, শুধু এই হাদিস দিয়ে না, আপনার পুরা থিওলজি ইটসেলফ, থিওলজি, বিশ্বাস, অন্ধবিশ্বাস যেটাই বলেন, আপনার এটা একেবারে গোড়া থেকে, গোড়া থেকে রং। কি জন্য এই হাদিস যদি, আমি বলতেছি না হাদিসের সহিহতা নিয়ে কোনো ইয়ে আছে, আমি সেটা বলতেছি না, হাদিস যদি মনে করেন একেবারে ফেলাইও দেন, চুলার মধ্যেও ফেলাই দেন, তারপরেও আপনার ধর্ম গোড়া থেকে রং থাকবে, কারণ আপনাদের ধর্মের মধ্যে তো অ্যাটলিস্ট মৃত্যুর ইয়ে আছে, রাইট, যে কোনো মানে কি খুনের, খুন করার শাস্তি আছে, রাইট, খুন করার যদি শাস্তি থাকে তাহলে তো আপনারা কখনোই বলতে পারবেন না যে কি জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, এই কথা তো আপনাদের মুখ থেকে জীবনে বাইরে পসিবল না, কারণ যখনই আপনি বলবেন যে অন্য কেউ কাজ করছে, তাহলে আপনি সাথে সাথে শরীর এর মধ্যে শরীর করতেছেন যে না, জন্ম কিন্তু মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ না। কিন্তু ফারাজ ভাই, আমি যেটা বুঝলাম না যে উনি এই হাদিসটা পড়ে নাই বলতে কি বুঝাইলো, মানে আমি এই জিনিসটা বুঝলাম না। আমি 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 বোঝাতে এক চাইলাম, সেকেন্ড এক সেকেন্ড আপনি এক সেকেন্ড এক সেকেন্ড আকবর ভাই, আমি তো হাদিসটা আপনাকে পড়েই শুনাইলাম, এরপরেও আপনি বলতেছেন আপনি হাদিসটা পড়েন নাই, এটা দ্বারা আপনি আসলে কি বুঝাইলেন সেটা আমি জানতে চাচ্ছি। আপনি কি এটা বুঝাইলেন যে এই হাদিস নিয়ে কিভাবে গোজামিল দিতে হয় সেটা আমি এখনো শিখি নাই, এই হাদিসটা মাত্র দেখলাম, এটা নিয়ে কিভাবে গোজামিল দিতে হয় এই জিনিসটা এখন পর্যন্ত আমার জানা নাই, আমি গোজামিলটা শিক্ষা আসবো, শিক্ষা এসে এই হাদিসটা নিয়ে পরে এসে একদিন গোজামিল দিয়ে যাবো, এটা কি আপনি বলতে চাইলেন? না 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 না, আমি বোঝাতে চাইছি, আমি মাত্রই আপনার থেকে হাদিসটা দেখলাম, এটাকে কখনো শুনিনি, বা এই হাদিসটা সম্পর্কে এর ব্যাখ্যা বা ডিটেলস আমি কিছুই জানি না, এই জন্য বলতেছি ওইটা সম্পর্কে আমি মানে জানি না। ব্যাখ্যা তবে জানাটা মানেটা কি? এটাকে ব্যাখ্যা তো এখানেই পরিষ্কার, হাদিসই তো পরিষ্কার, এটার ব্যাখ্যা যে মোহাম্মদ রাতের বেলা ঘুমাইতে পারে নাই ভয়ে টেনশনে, কেউ এসে কোনো কাফের এসে তার মাইরা যায় নাকি, সকালবেলা উঠে সে এক মানে ডাইকা বলছে ওই আমার কে কেউ পাহারা দিস, হ্যাঁ রাত্রে কিন্তু আমার ঘুমায় না, আমি কিন্তু ভয়ে কিন্তু ঘুম আসে না আমার রাত্রে, হ্যাঁ এটা আয়েশা বর্ণিত সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। এখানে এই বোঝার আর কথাটা কি, বোঝার বোঝার আর কি বাকি আছে? এখন বোঝার একটা জিনিসই এইটা বাকি আছে যে এখানে আমি গোজামিল কেমনে দিব, এইটা বোঝার বাকি আছে, এখন আপনি কি এটা আর কি মানে জানতে যাবেন কোন একজন গোজামিল মাস্টারের কাছে? যে কোনো সুস্থ লোক এটা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে মোহাম্মদের মৃত্যু হ্যাঁ, ভয় বুঝতে ছিল, পারছি, মোহাম্মদের মৃত্যু ভয় থাকা মানে, এটা থাকা প্রতিটা মানে মানুষেরই স্বাভাবিক, মৃত্যু ভয় থাকা তো প্রতিটা স্বাভাবিক। মানুষের ভাই, প্রতিটা যে কয়টা মানুষেরই থাকবে মৃত্যু ভয়, সে ইহজনও বিশ্বাস করে না যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, সে যদি বিশ্বাস করে যে আমার অন্য কেউ মারতে পারে বা আল্লাহ আল্লাহ ইয়া ছাড়াই আমি মারা যাবো, কোনোভাবে মারা যাবো, আমি কোনোভাবেই দেখি না যে এটা কোনোভাবে আপনি মিলানো কি পসিবল ভাই, যে আমি একসাথে আমি বিশ্বাস ঠিক করে বুঝি নাই, আপনি জন্ম মৃত্যুর একমাত্র সরি মালিক আমি আল্লাহ। ইন্টারাপ্ট করলাম ভাই, সরি, আপনি হচ্ছে বলা কি যায় বললেন অসুবিধা যে মৃত্যু ভয় যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কোনোভাবেই জান্নাতি সে হবে, এরকম সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, না মৃত্যু ভয়ের ব্যাপারটা কি কোনোভাবেই যেন পসিবল না। না না ফারাজ ভাই, আপনার কথাটা মানে যুক্তিতে আমি করতে পারতেছি না, ভাই, মৃত্যু তার ভয় তো মৃত্যু থাকবে, ভয়টা থাকবে কেন মৃত্যু ভাই, ভয় মনে অস্বাভাবিক করেন, মনে করেন আল্লাহর আল্লাহর দ্বারা যে মৃত্যুটা হবে সেটাতে সে ভয় পেলো, সেটাতে সে ভয় পেতে পারে না? অবশ্যই অবশ্যই ভয় পাবে, তো এটা তো খুবই স্বাভাবিক, মৃত্যুর ভয় তো থাকবে ভাই, প্রধানত আমি মানুষের। আমি একটা সিচুয়েশন মাথায় রেখে ভয় আসছি ভাই, থাকাটা তো আমি যৌক্তিক, ভয় থাকাটা আমি তো আমি যৌক্তিক, মনে করেন একটা আল্লাহর দ্বারাই, সিচুয়েশন মাথায় আল্লাহর রেখে দ্বারাই আসছি, সেই মৃত্যুটা হইলো সেইটাতেই সে ভয় পাচ্ছে, এটা তো থাকতে থাকতে পারে কারো। হ্যাঁ, আচ্ছা ভাই, জানকবজের আমি ব্যাপারটা একটা তো খুবই, সিচুয়েশন মাথায় রেখে, আকবর ভাই দাঁড়ান আমি তাহলে একটু জিনিসটা ক্লিয়ার করি, আমি একটা সিচুয়েশন মাথায় রেখে কথাটা বলছিলাম, সিচুয়েশনটা ছিল এরকম, ধরেন আপনি জাহাজ থেকে পড়ে গেছেন, রাইট, আপনি, আমি বলতেছি না যে আপনি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করবেন না, এই করবেন না, সেই করবেন না, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে কেউ যদি মনে করে যে যে আমি কেউ যদি মনে করে যে আমি মারা যাবো, আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহ না চাইলেই আমি মারা যাবো, বা অন্য কেউ আমাকে মারার কোনো ইয়ে রাখে, বা অন্য কোনো ভাবে আল্লাহর ইশারার বাইরে কোনো ভাবে আমি মারার, মরে যাওয়ার কোনো একটা ইয়ে রাখি, মানে মরে যেতে পারি, তাহলে কিভাবে এই এই দুইটা জিনিস মিলে কিভাবে, মানে মৃত্যু ভয় থাকার মধ্যে এই জিনিসটা মিলে কিভাবে? কিন্তু এটা তো, এটা তো হতে পারে, সে মনে করেন বিশ্বাস করে যে শুধুমাত্র আল্লাহই তারা মারতে পারবে, যেমনি মরুক সেটা আল্লাহ 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 তারা শুধুমাত্র একমাত্র আল্লাহ তারা মারতে পারবে, কিন্তু এই মৃত্যুকেও তো সে ভয় পেতে আচ্ছা ঠিক পারবে আছে না? ভাই, তাহলে আমি আমি জিনিসটা আরেকবার আরেকবার ভাবি, আমি আমি কয়েকটা সিচুয়েশন মাথায় রেখে বলছিলাম, যেমন একটু আগে আমি যে কথাটা বলছিলাম আকবর ভাইকে, যে ব্যাটেল অবস্থায় এসে পড়ে আছে, সে কাফের দেখে তো ভয় পাওয়ার কথা না যে কাফের এসে তারা কোনোভাবে মারতে পারবে, তার তো ফাইনাল ডিসিশন এটাই থাকার কথা যে কাফের এসে যদি তারা মারে বা ইয়ে করে, সেই মৃত্যুটা আল্লাহ লিখে রাখছে, যেটা যেটা পরম করুণায় আল্লাহ একবারে ফিক্স করে রাখছে তার জন্য, সেটা দিয়ে সে ভয় পাইতে যাবে কেন, বা ইয়ে করতে যাবে কেন, তার অন্য কোনো ডাউট থাকবে কেন, কেননা সে তো জানে যে আমি যেভাবে মারা যাবো সেটা আগে থেকে ফিক্স, কোনো চেঞ্জ করার কোনো উপায় নাই। না, নবীর ক্ষেত্রে এই জিনিসটা হবে যে যে ঘটনাটা ঘটবে সেটা ভালোর জন্যই ঘটবে, হ্যাঁ, এবং সে হচ্ছে গিয়ে, তারা সে যদি এখন মরেও যায় তাহলে সেটা ইসলামের আচ্ছা ভাই, স্বার্থেই আমার একটা জিনিস বলেন পৌঁছতে তো, হবে। আপনি কি মনে করেন যে এই যে ঈশার বিষয়টা, যে জন্ম মৃত্যুর মালিক যদি একমাত্র আল্লাহ হয়, তাহলে কি পানিশমেন্ট দেওয়া, যে কেউ খুন করছে তার পানিশমেন্ট দেওয়া, এইটা কি কোনোভাবে রিজনেবল পজিশনে পৌঁছানো যায়? না, এটা মানে ওই ব্যক্তিকে দায়ী করা যায় না, ওই ব্যক্তিকে দায়ী করে পানিশমেন্ট তো আপনি দিতেই পারেন, হুদাহুদি পানিশমেন্ট পানিশমেন্ট দিতে পারেন, মনে করেন পানিশমেন্ট দায়ী না করে পানিশমেন্ট দিবেন, মানে হুদাহুদি মানে পানিশমেন্ট, হুদাহুদি ওইটা পানিশমেন্ট ওইটা অনৈতিক হবে, পানিশমেন্ট দেওয়াটা অনৈতিক হবে, হুদাহুদি আপনি পানিশমেন্ট দিতে পারেন কাউকে, কিন্তু ওই পানিশমেন্ট দেওয়াটা ওই কাজের জন্য তাকে পানিশমেন্ট দেওয়াটা অনৈতিক হবে।
একই সাথে তাহলে এখানে শিরকের একটা পজিশন চলে আসতেছে না, যে একই সাথে মানে ইয়ে করতেছেন যে জন্মমৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, একই সাথে তারা খুন করার জন্য তার পানিশমেন্ট করতেছেন, এটা কেমনে? না ভাই, মানে আল্লাহ মনে করেন হুদাহুদি পানিশ করতেছে ব্যাটারে, মনে করেন হুদাই করতেছে ইচ্ছা খুশি, সরি ভাই আমি ইন্টারাপ্ট এরকম করতেছি, ব্যাকলার মতো সম্ভবত এরকম একটা বলার নেই ভাই। আমি কোরআন ব্যাকল হাদিস খুবই মার্কা কম, মানে রিজনিং থাকলে, মানে যে ধর্মের যদি এরকম ব্যাকল মার্কা রিজনিং থাকে সেখানে তো আর মানে কন্ট্রাডিক্টরি, একেবারে সেলফ কন্ট্রাডিক্টরি ইয়ে থাকে, সেখানে তো আর কিছু বলার নাই, যে আমরা এটাই মানি ভাই, আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হোক যেই হোক আমরা এমনি মানি, আমাদের ধর্ম এরকম, যে মিনার যেমনি বলে আর কি, যে আমাদের স্কলার এমনি বুঝতে আমি এমনি বুঝি, সেখানে তো আর কিছু বলার নাই, কেউ যদি এরকম তাল গাছ ধরে বসে বসে বলে সেখানে আর কি কাউকে কিছু বলার আছে সেখানে? হ্যাঁ তাহলে আমাদের একবার ভাই একটা আপনি খুব, বলেন, আপনার সরি আর কি, ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে একবার ভাই জি জি তাহলে ভাই, সেটা বলেন। এই রিলেটেড একটা কোশ্চিন আছে আমাদের ধর্মে, এরকমটাও লেখা আছে কোথাও, আমি আমি ঠিক রেফারেন্সটা মনে নেই, যে কেউ যদি একজন ব্যক্তিকে খুন করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, তাহলে এটা আছে ব্যক্তি যদি সুরা তাকে খুন মাইদার করে, 32 নম্বর আয়াত, সুরা জি জি মাইদার আপনি ভালো 32 নম্বর বলছেন, আয়াত, এটা সুরা মাইদার 32-এর পরের আয়াতটা, 33 নম্বর আয়াতটা কি আপনি পড়েছেন? না 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 ঠিক, আপনি 33 একটু নম্বরের বললে পরের ভালো, আয়াতটাতেই বলা আছে। এই আয়াতটাতে কিন্তু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই, এই আয়াতের শুরুতে যে কথাটা আছে, আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে তাহলে যেন সে পুরো মানবজাতিকে হত্যা করলো। এই ভার্সটা হচ্ছে তালমুদের একটা ভার্স, তালমুদ থেকে নেওয়া, ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ থেকে মোহাম্মদ চুরি করছে, চুরি করে তার ধর্মগ্রন্থে ঢুকাইছে। এইখানে যাদের উদ্দেশ্য করে বলা হয়েছে তাদের, তারা মোটেও মুসলমান না, তারা হচ্ছে বনি ইসরাইল মানে ইহুদি জাতি, ইহুদি জাতিদেরকে উদ্দেশ্য করে এই এই ভার্সটা। এই আয়াতের পরের আয়াতে বলা হয়েছে, অতঃপর তারা যদি ফিতনা ফ্যাসাদ করে তাহলে তাদের মানে হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে এবং তাদেরকে, অথবা তাদেরকে শুলে চড়াতে হবে। আয়াত দুটা কি আপনি দেখবেন ভাই, আমি কি বের করব? না না দেখা লাগবে না, আপনি আসিফ ভাই সবসময় সঠিক আচ্ছা, পরিচালন দেন, এইখানে ফিতনা, এক সেকেন্ড ফারাজ ভাই এক সেকেন্ড, এখানে যে পরের আয়াতে যে ফিতনা কথাটা আছে, এই ফিতনা শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কি আপনি বলতে পারবেন? ফিতনা দ্বারা, না ঠিক আপনি একটু ভালো বুঝিয়ে দিলে ফিতনা, ভালো, আল্লাহর পৃথিবীতে সর্বোচ্চ ফিতনা হচ্ছে শিরক করা, এটা কি আপনি জানেন? জানি জানি, শিরকের কোনো ক্ষমা নেই, এই যে সূরা মাইদার যে 32 নম্বর আয়াতের কথা বললেন, তারপরের আয়াতটা যে 33 নম্বর আয়াতে যে ফিতনাকারী তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে অথবা শুরিতে চড়াতে হবে অথবা ইত্যাদি ইত্যাদি শাস্তির কথা বলা আছে। আল্লাহর দৃষ্টিতে সর্বোচ্চ ফিতনা হচ্ছে শিরক করা, তাহলে যারা শিরকারী তারা তো মানে তাদেরকে তো আপনি হত্যা করতে পারেন তাই না? আল্লাহ কি আমাদের হুকুম দিছে যে এরকম করতে? তারা কি নিরাপরাধ নাকি তারা অপরাধী সেটা আগে একটু বলেন তো। মানে এই আয়াতে তো সূরা মাইদার 32 নম্বর আয়াতে তো নিরাপরাধ মানুষের কথা বলা হয়েছে, আল্লাহর দৃষ্টিতে সর্বোচ্চ অপরাধ হচ্ছে গিয়ে শিরক করা, তাহলে তারা কি নিরাপরাধ হয়? এখন তিনি, তারা যদি মুসলিম হয়ে থাকে তাহলে তারা তো অনেক বড় অপরাধ করছে, শিরক হচ্ছে সব থেকে বড় অপরাধের মধ্যে অন্যতম, আমি ঠিক আপনাকে না? কি জিজ্ঞেস করছি আপনি একটু বুঝে সেটার উত্তর দেন। সূরা হ্যাঁ মাইদার এই 32 আয়াতটা, নম্বর আয়াতের কথা আপনি বললেন, এই আয়াতে জি নিরাপরাধ মানুষকে হত্যা করার করলে সে হচ্ছে গিয়ে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটা ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, এটা তালমুদ থেকে নেওয়া একটা ভার্স। এখন আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি, যে একজন শিরককারী কি আল্লাহর দৃষ্টিতে নিরাপরাধ নাকি অপরাধী? অবশ্যই অপরাধী আল্লাহর দৃষ্টিতে, কারণ তাহলে মানে আল্লাহ নিরাপরাধ বলতে এরকম, আপনি কি, নিরাপরাধ বলতে এই আয়াতে কি বোঝানো হয়েছে, নিরপরাধ অন্য কোনো মানুষকে ধর্মের হত্যা মানুষের করা, কথা বলা বোঝানো হয়েছে নাকি শুধুমাত্র মুসলিমের কথা বলা হয়েছে? এটা তো ওই যে বললেন কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখানে যে নিরাপরাধ, একজন নিরাপরাধ মানুষকে হত্যা, এই যে নিরাপরাধ মানুষ বলতে কি অমুসলিমদেরকে বোঝানো হয়েছে নাকি শুধুমাত্র মুসলিমদেরকে বোঝানো হয়েছে? মুসলিমদের ক্ষেত্রে তাহলে আয়াতের অর্থটা কিরকম হবে তাহলে? এখন কেউ যদি একজন মুসলিমকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটা তো আয়াতের, আয়াতটার মিনিং হইলো তাই না? জি জি জি, কারণ অমুসলিমরা তো নিরাপরাধ না, আল্লাহর দৃষ্টিতে তো তারা সর্বোচ্চ অপরাধী, শিরককারী তাই না? তাহলে এই আয়াতটা কি কোনো ভালো আয়াত হইলো নাকি খারাপ আয়াত হইলো, সাম্প্রদায়িক আয়াত হইলো? হ্যাঁ ফারাজ ভাই এবার বলেন আপনি। না ভাই আমি আপনাদের আলোচনাটা শুনতেছিলাম এবং আপনাদের আলোচনা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে ভাই মানে আল্লাহ তাআলা নিজেও বিশ্বাস করতো না যে জন্মমৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা ঠিক আছে একবার ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই, আমাদের ব্যাকস্টেজে অনেকে, অনেক গেস্ট আসলে জমা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যে ধন্যবাদ। যে ব্যক্তি ভাই মানে নিজে বলতেছে যে মানে জন্মমৃত্যুর মালিক আমি একমাত্র আমি নিজে, সে কেমনে বলে, সে কোন সেন্সে বলে, কোন মুখে বলে যে যে একজনকে হত্যা করলো সে সারা বিশ্বকে হত্যা করলো, মানে কোন লজিকে বলে সেই কথা, কোন মুখে একইভাবে সেই কথা বলতে পারে ভাই? আমার একটু বুঝতে পারলে, কোন বুদ্ধি দিয়ে এই কথা বলতে পারে কেউ? ঠিক আছে তাহলে আকবর ভাইকে বিদায় জানাচ্ছি, ফারাজ ভাই আমরা